নমস্কার, স্বাগত, সুপ্রভাত আপনাদের সবাইকে আজকাল পরশু অনুষ্ঠানে। আমি জানি যে প্রচুর জিজ্ঞাসা মানুষের আছে আর আছে রাশি রাশি প্রশ্ন, তবে একসঙ্গে তো সব প্রশ্নের উত্তর দেওয়া একটা অনুষ্ঠানে সম্ভব নয়। কালকের 12টার প্রোগ্রাম এবং সন্ধেবেলা 6:35 অনুষ্ঠান যারা দেখেছেন তাদের আজকে রবিবারে সকাল 12:05 লাইভটা দেখলে বুঝতে সুবিধে হবে। তাই যদি যারা আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধই করি প্রথম যে গতকালকের দুপুর 12টা এবং সন্ধে 6:35 অনুষ্ঠানে একবার একটু চোখ বুলিয়ে নিন, শুনে নিন। আমরা গতকাল আলোচনা করছিলাম যে আমরা প্রেয়ার কিভাবে করব। আমরা গত দিনে বলবার চেষ্টা করেছিলাম, সময় কম ছিল, ফোনও ছিল, লাইভ অনুষ্ঠানে ফোন নিতে হবে, কিন্তু কিভাবে প্রেয়ার করলে সেই প্রেয়ারগুলো সফল হয়। প্রেয়ার মিন্স প্রার্থনা করলে আমরা আমাদের ঈশ্বরকে প্রার্থনা করি এবং সেই প্রার্থনার পদ্ধতি কীরকম হওয়া উচিত। কিছু কিছু প্রার্থনা সফল হয়, আমি গতকাল বলেছিলাম, এবং কিছু প্রার্থনা সফল হয় না, অর্থাৎ কিছু প্রার্থনা কাজ করে না, বিফল হয়। সব প্রার্থনা করেই যে আপনি মনের মতো জিনিস পাবেন সেটা নয়। কিছু কিছু প্রে করলে দেখবেন 3-4 দিনের মধ্যে রেজাল্ট আসে আর কিছু প্রে কার্যকরী হয় না, কেন? এটা আপনার প্রশ্ন যে কেন, তাহলে কি প্রার্থনা ঠিক ছিল না, আমি ঠিক ছিলাম না, যে দেবতার উদ্দেশ্যে আমার প্রার্থনা হলো তিনি আমায় কেন কৃপা করলেন না, এই প্রশ্ন মানুষের মধ্যে থাকে। এবং আমরা তো ক্রমাগত এই অনুষ্ঠানে দেবদেবী, তাদের প্রভাব, অস্তিত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করি এবং পাশাপাশি প্রভূত বাস্তু নিয়েও আলোচনা হয়। আমি দেখছিলাম ড্রিম ডেস্টিনির কমেন্টসে অনেকে বাস্তু নিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রোগ্রামই বলা হয়েছে আগে যে বাস্তুর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবী থাকেন, অর্থাৎ আমি যদি একটু ঘুরিয়ে বলি, বাস্তুতে বিভিন্ন কর্নারে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর অবস্থান, অর্থাৎ তারা ওই জায়গাটাতেই থাকেন। বাস্তুদেব তো আছেনই, বাস্তুদেবের তো ছবি আপনারা দেখেছেন আগে। এবার ব্যাপার হচ্ছে যে বাস্তুর মধ্যে বিভিন্ন দেবদেবীর অবস্থান, তাহলে আমি বাস্তুর ক্ষেত্রে কিভাবে এই দেবদেবীর কৃপা, আশীর্বাদ এগুলো আমি পেতে পারি বাস্তুর ক্ষেত্রে, এটা স্যার আজকে বলবেন। এবং স্যার কিন্তু বলে থাকেন বারবার করে, যারা আগের অনুষ্ঠানগুলো দেখেছেন তারা জানেন যে আমাদের আরাধ্য দেবতা এবং ভগবান এরা কিন্তু এক নন। অর্থাৎ আপনি যদি দেবতা, অর্থাৎ যেরকমভাবে শিব, দুর্গা, নারায়ণ, যে সমস্ত দেবতার আমরা আসনে রেখে মূর্তি পুজো করি, সেই আরাধ্য দেবতা এবং ভগবান এরা কিন্তু এক নন। এবং এটাকে বোঝানোর জন্য গতকাল স্যার অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যে বিষ্ণু যে মুদ্রায় আছেন বা মা কালী যেভাবে আছেন, এই সবগুলোই কিন্তু কোনো একটা প্রার্থনা সূচিকে সামনে নিয়ে আসে, একটা নিয়ম সেটাকে সামনে নিয়ে আসে, তাহলে নিশ্চিতভাবে তাদের ওপরে কেউ রয়েছে, কোনো সুপ্রিম পাওয়ার রয়েছে, কোনো ইল্যাবোরেট ফোর্স রয়েছে। সেটা কি, কোথায় সেই ভগবান, কি তার অস্তিত্ব ইত্যাদি নিয়ে স্যার বহুবার বলেছেন। এবং আমি চাইব যে যেহেতু শ্রী মণিভাস্কর দা জ্ঞানের অপার ভাণ্ডার, দীর্ঘ পড়াশুনো, রাতের পর রাত জেগে, আমার মনে হয় না যে সেই সমস্ত শুনতে আমাদের আরও হয়তো কয়েক শত এপিসোড লাগতে পারে, তাও আমাদের জ্ঞান পিপাসাও কমবে না আর ওনার বলার ইচ্ছাও কমবে না। কিন্তু আমাদের আরাধ্য দেবতাকে পেতে গেলে আমরা কি কোনো বিশেষ প্রার্থনা করব, এই প্রশ্ন আজকে কিন্তু আমার তরফ থেকে স্যারের কাছে, শ্রী মণিভাস্কর দার কাছে থাকবে, যে আমরা আমাদের আরাধ্য দেবতাকে পেতে গেলে, কারণ আমরা পড়েছি অ্যাস্ট্রাল কোর্সে, আমরা ডিভাইন টাইম পেয়েছি, কোন সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ আমরা জেনেছি, কোন দেবতা আপনার অভীষ্ট দেবতা আপনি সেটা জেনেছেন, আরাধ্য দেবতা সেটা জেনেছেন, তাকে প্রে কখন করতে হয় শুনেছেন। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের আরাধ্য দেবতাকে আমাদের কি বিশেষ প্রার্থনা করতে হবে কি যাতে আমরা তার কৃপা পেতে পারি। গতকালকার অনুষ্ঠানের সঙ্গে মেলান, কি বলা হয়েছিল, প্রার্থনা এমন কিছু হয় যেগুলো কম সময়ে সুফল হয়,
কিন্তু আবার কিছু কিছু প্রার্থনা রয়েছে যেগুলো বিফল হয়, আপনি তার জন্য ব্যর্থ মনস্কাম হয়ে থাকেন, অর্থাৎ আপনার মধ্যে একটা অসন্তুষ্টি কাজ করে। আজকে এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। বাস্তুদেবের অবস্থানের পাশাপাশি বাস্তুতে যে সমস্ত দেবদেবী আছেন বলে শ্রীমণি ভাস্কর দেয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, বিভিন্ন সময়ে আপনাদের ডেট উল্লেখ করতে পারবো না, আমার খেয়াল নেই, মার্জনা করবেন, ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন ড্রিম ডেস্টিনিতে। তারা কোথায়, তাদের কৃপা আপনি কি করে পাবেন, তারা কি করে আপনার প্রতি কৃপাশালী হতে পারেন? শ্রীমণি ভাস্কর দাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার, আপনার পুরো শুনলাম ইন্ট্রোডাকশনটা, অসাধারণ ইন্ট্রোডাকশন, এবং সেটাই হচ্ছে কিন্তু মেন আমাদের জ্যোতিষশাস্ত্রের সাকসেসের কারণ। মেন আমরা রত্ন পড়ি, বিভিন্ন রকম দেবদেবীর পূজা আর্চা করি, বিভিন্ন মন্ত্রপাঠ করি, তন্ত্রক্রিয়াদি করি, যজ্ঞাদি করি, তার জিস্ট যেটা দেবাসদা বললেন। এখন এটার প্রমাণ কী, আমি যে ঠিক বলছি এটার প্রমাণ কী, ভুলও বলতে পারি, তার জন্য আপনাকে প্রমাণ দেখাবো। প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলবো না, কারণ এটা আমার সৃষ্ট করা কথা নয়। এবং এটা সমস্ত জ্যোতিষী মহোদয়রাও জানেন, যারা গুরু ব্যক্তি তারাও জানেন যে শিব কৃষ্ণ কালী দুর্গা এরা কোনো ভগবান নয়। ভগবান মানে বলতে চাইছি পরমেশ্বর নয়, ভগবান মানে ভগবান অর্থে ভগবান, মানে ভগবানের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেস, বাট আমি বলতে চাই প্রভু, তারা কেউ আমাদের প্রভু নন। তার কারণ উটের যে নাক এবং ব্রেনের মধ্যে একটা রেডার সিস্টেম আছে, সে দূর থেকে বুঝে যায় যে মরুঝড় আসছে কি না। সেই অবস্থায় যদি প্রচণ্ড মরুভূমিতে ঝড় উৎপন্ন হয়, তার যিনি মানে মালিক সে তাকে একটা পাও টেনে নিয়ে যেতে পারবে না, সে আগে থেকে অনুধাবন করতে পারে। এই যে রাডারটা নাকের মধ্যে দিয়েছেন, কে দিয়েছেন? দেবতারা দেননি, সে প্রভু দিয়ে রেখেছেন। জন্মের পর থেকে আমাদের দাঁত থাকে না, তখন আমরা মাতৃ দুগ্ধ পান করি, যখন আবার মাতৃদুগ্ধ কমে আসে তখন দাঁত তৈরি হয়। কে দিয়েছেন? প্রভু। কিন্তু দেবতাদেরও কেন দরকার সেটাও বলবো। এক, কোন সাধারণভাবে যারা আমাকে অনলাইনে প্রেডিকশন করেন এবং চেম্বারও যারা আসেন, তাদের আরাধ্য দেবতা আমি বলে দিই, কারণ ওখানে কিন্তু ফর্মাল লুকিয়ে আছে। সেটাও আমাদের শাস্ত্র বলছে যে আরাধ্য দেবতাকে জানা দরকার, কারণ আরাধ্য দেবতাকে না জানলে কিন্তু আপনি পরমেশ্বরের কাছে পৌঁছবেন না, আপনার প্রার্থনা মিটবে না, আপনি সাকসেস পাবেন না। কিন্তু পরমেশ্বরের একটা ইচ্ছা, প্রভুদের ইচ্ছা যে তোমার তৃষ্ণাও মেটানো হবে, তোমার পরিপূর্ণ তৃষ্ণা মেটানো হবে, তুমি যা চাইছো সব পাবে, ধৈর্য ধারণ করো। এখন পাচ্ছ না, এখন আমি দিচ্ছি না, প্রভু বলছেন এখন আমি দিচ্ছি না, তার কারণ এখন পাওয়াটা ঠিক কারেক্ট না, বিলম্বে পাওয়াটা যে মঙ্গলজনক, যখন পাবে সেটা বুঝবে। হ্যাঁ, কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো স্যার, আমি মালদা থেকে বলছিলাম, বিকাশ দত্ত। স্বাগত তিতাস আপনাকে। তিতাস? হ্যাঁ স্যার। আপনাদের দুজনকে আমার প্রণাম জানাই। নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ স্যার, তো বলছিলাম যে আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই, এবং তার আগে আমি বলবো যে আমার পরিচিত এক বন্ধু গেছিল, তার মানে বৈবাহিক জীবনে তারা এখন ভালো আছে। আচ্ছা, আমি কিছু সাপোর্ট দিয়েছিলাম তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সম্বন্ধে জানবেন, আপনার সম্বন্ধে ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে 4th April। তিতাস নাম বলেছেন, টি? বিকাশ স্যার, বি। বি স্যার, বিকাশ? হ্যাঁ স্যার, বি। নো আচ্ছা, বিকাশ, বিকাশ, বিকাশ মানে 3। আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন। 4th April 1994। 4th April 1994, কতগুলো চার, বাপ রে বাপ, চার চার চার, তিন চার বারো আগে 14, মানে 5, চার চার আট আগে 9, না চার চারে 8, চার চারে 8 একে 9, 5, এটাও 4 আসছে, প্রচুর 4 আছে। বাড়ির দক্ষিণ পূর্বে কিন্তু প্রবলেম আছে আপনার, ডেট অফ বার্থের মধ্যে বাড়ির দক্ষিণ পূর্বে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, আপনি বলুন, আপনি ডেট অফ বার্থ বললেন, টাইম বলুন। স্যার টাইম হচ্ছে বিকেলবেলা 4:15। 4 April 1994, বিকেলবেলা কটা বললেন? 4:15 বিকালবেলা। কোথায় জন্ম? স্যার হচ্ছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। আচ্ছা, কিবার জন্ম ছিল? স্যার সেটা ছিল মানডে, সোমবার। কারেক্ট। আপনার সিংহ লগ্ন এবং মকর রাশি? হ্যাঁ স্যার। আপনি কি এর মধ্যে আমার কোনো অনলাইন প্রেডিকশন নিয়েছিলেন? না স্যার, আমি নিইনি। আসলে এরকম একটা ছক আমার কাছে এসেছিল। যাই হোক, প্রথম কথা বলি, আপনি মাঝে মধ্যেই খুব ডিপ্রেশনে ভুগবেন। ডিপ্রেশনে ভুগবেন মানে এই কারণ কথা,
বড্ড কারোর কথা মনে লেগে যাবে, দুঃখ পেয়ে যাবেন এবং দুঃখ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে যাবে। মানে হয়তো আপনি অনেক কেটেকুটেটা মনে চিন্তা করলেন, আমি এমন একটা কিছু বড় কিছু করব, আমি নিজে বড় কিছু হব, আমি বড় হয়ে আরও অনেকের খাবার জোগাড় করব, অনেকের ফ্যামিলি পরিপালন করব। আবার কোনো একটা ইনসিডেন্টে বড্ড কুচি মানে পুরো মানে ছোট হয়ে গেলেন, ফলে এটা আপনার মেন্টাল জায়গাটা কিন্তু উইক দেখাচ্ছে। দুই, আপনার ছকে বিশাল বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, ছকে এমন কিছু মালপত্র রয়েছে আপনার ছকে যাতে আপনি বিশাল কিছু হতে পারেন। এবার বিশাল কিছু জেনারেলি চাকরি দিয়ে হয় না, ব্যবসার মাধ্যমে হয়। তো আপনার ছকে বিশাল কিছু বড় হওয়ার চান্স রয়েছে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বিশাল কিছু বড় হওয়ার চান্স আছে। বিবাহিত জীবন আপনার জন্য ক্ষতিকারক, ম্যারেজ লাইফ, প্রেম প্রীতি এসব জায়গা থেকে আপনি কষ্ট পাবেনই, এই জায়গাটা আপনার পক্ষে সুইটেবল নয়। শারীরিক দিক থেকে লোয়ার পোর্শনে রোগব্যাধি হতে পারে, পেটের নিম্নাঙ্গে রোগব্যাধি হতে পারে। প্রথম জীবনে কিছু কিছু চাকরির প্রচেষ্টা, হয়তো চাকরি করা কিন্তু আলটিমেটলি ব্যবসায় সেটেলড হওয়া, এটা হচ্ছে আপনার ছকের ইন্ডিকেশন। আর কোনো কারণে বাড়ির কোনো ব্যক্তির থেকে দূরে থাকা বা কারোর থেকে দূরে থাকা বা বাড়ির কোনো ব্যক্তির দ্বারা একটু উত্তক্ত হওয়া বা প্রিয়জনের দ্বারা উত্তক্ত হওয়া, এগুলোর যোগ কিন্তু আপনার ছকে রয়েছে। সামনে অন্তত 5 বছর আপনাকে সময়টা রগড়াতে হবে, সময়টা ভালো সময় আনার জন্য। আর বাস্তুর দিক দিয়ে আমি তো আগে বললাম সাউথ ইস্টে একটা প্রবলেম আছে, বা ছকটা থেকে বলছি দাঁড়ান, আপনার সাউথ ওয়েস্টেও প্রবলেম আছে, দক্ষিণ পশ্চিমেও প্রবলেম আছে, দক্ষিণেও প্রবলেম আছে, দক্ষিণ পূর্বেও প্রবলেম আছে। অ্যাম আই কারেক্ট? হ্যাঁ স্যার। আমি বলবো এবার? হুম বলুন। আপনি মানে যা যা বললেন 200% কারেক্ট। আপনি স্যার যা যা বললেন 200% কারেক্ট এখনো পর্যন্ত। আমি সত্যি মানে অবাক হয়ে আছি, মানে কি কি বক্তি কি 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 কারেক্ট বলে ফিল করলেন স্যার? সব সবই যেমন শুনি একটু শুনি। হ্যাঁ স্যার বলছি, জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, এটা একটু ঘুরি দাও, শুনতে পাচ্ছি না ঠিক। হ্যাঁ 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 স্যার বলছি যে আপনি বললেন না যে বাড়ি থেকে কারো কাছ থেকে দূরে থাকা। হ্যাঁ তো স্যার, আমি ছোটবেলা থেকে প্রায় ধরুন 5.5 বা 6 বছর থেকে আমি বাবা মার কাছ থেকে দূরে থাকি। দেখেছেন ইন্ডিকেশন রয়েছে কিন্তু এখানে। হ্যাঁ স্যার আপনি বলেছেন সেটা, এবং আমি পিসির কাছে বড় হচ্ছি। দেখেছেন কথা উল্লেখ করেছেন এখানে কিন্তু। নেক্সট। হ্যাঁ স্যার আপনি বলেছেন, আপনি বললেন এখনই বললেন, এবং আপনি যেটা বললেন কখনো কখনো জুম করে হঠাৎ কিছু অনেক বড় কিছু চিন্তা করি, আবার হঠাৎ করে কেউ কিছু বললে খুব মানে দক্ষিণ পূর্বে, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে তিনটে জায়গায় ড্যামেজ। দক্ষিণ পূর্বে কি ড্যামেজ হয় বলে দিই, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে যদি কিছু নিচু থাকে বা জল থাকে বা কোনো সাবমার্সাল থাকে তাহলে ড্যামেজ। হ্যাঁ স্যার ওদিকে আছে ওই সেপটিক ট্যাঙ্ক, আপনি যেটা বললেন না, সেপটিক ট্যাঙ্ক ড্যামেজ আমাদের। হ্যাঁ স্যার কোন দিকে আছে সেপটিক ট্যাঙ্কটা? সেপটিক ট্যাঙ্ক কোথায় আছে স্যার? ওটা দক্ষিণ পূর্ব দিকে, আপনি যেটা বললেন দক্ষিণ পূর্ব দিকটা। ওই বাড়িতে যারা যারা থাকবেন, সেই বাড়ির মেইনলি যারা লেডিরা থাকবেন, লেডি মহিলা, হ্যাঁ হ্যাঁ, সেই বাড়ি চট করে বিয়ে হতে চাইবে না বা? একদম ঠিক বললেন আপনি, কারণ আমি পিসির সঙ্গে থাকি, তিনি আনমারেড। পিসির বিয়ে হয়েছে? না স্যার আনম্যারেড। আনম্যারেড, বুঝেছেন কেন বললাম? এখানে বাস্তুতে ইন্ডিকেট করছে আনম্যারেড, মানে দেখুন বাস্তুতে কতখানি ইম্প্যাক্ট তৈরি করে। বুঝতে পারছেন? আরেকটা আমার প্রশ্ন, এটা 2 নম্বর শেষ হয়নি, পিসির চেহারা মাঝে মাঝে রোগা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, শীর্ণকায় চেহারা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হাতের দেখবেন শিরাগুলো বেরিয়ে বেরিয়ে পড়বে। হ্যাঁ স্যার ঠিক বলছেন, হাতের শিরা গলার শিরা বেরিয়ে পড়বে, রোগা মতন হয়ে যাবেন, একটু খিটখিটে হয়ে যাবেন। একদম একদম স্যার ঠিক বলেছেন আপনি। আচ্ছা তিন নম্বর কথা, ওনার মধ্যে লো প্রেসার বা প্রেসার ফল করে যাওয়া, মাথা ঘোরা, এই ব্যাপারগুলো আসবে। এবং কারণ এগুলোই বাস্তুটা ইন্ডিকেট করছে। অসাধারণ প্রেডিকশন। আপনি ওনার ছক থেকে ওনার পিসির সম্পর্কে বলছেন? না পিসির সম্পর্কে বলছি না, এই ছক থেকে বলছি না, বাস্তু থেকে বলছি, বাস্তু থেকে বলছি। উনি তো ইন্ডিকেশন দিলেন সেপটিক ট্যাঙ্ক, আচ্ছা ছক থেকে বলছি। আমার একটা জিজ্ঞাসা ছিল। হুম স্যার বলছিলাম, আমি একটা ইন্স্যুরেন্সের সঙ্গে জড়িত আছি অনেকদিন ধরেই, 2013 সাল থেকে। তো এটা নিয়ে কি আমি জীবনে যদি এগোই তাহলে কি আমার বিশাল কিছু হতে পারে? বিশাল কিছু হতে পারে, আপনার চকটা বিশাল কিছু করার চক, কিন্তু আপনার ঊর্জার অভাব আছে। কিছু একটা করতে গেলে কিছু ঊর্জা লাগে, ভেতরে ঊর্জা লাগে। হ্যাঁ স্যার আমি আরো কিছু বলতে চাই যে স্যার আপনি যে নাম্বারগুলো যে দেন ওগুলো আমি আমার শরীরে লিখি। কেমন বুঝছেন? এবং হ্যাঁ স্যার খুব ভালো, কারণ আপনি যেটা বলেছেন যে বাম পায়ের
ওই হলো যে জায়গাটা রয়েছে 289471 314917 হ্যাঁ স্যার ওটা লিখে আমি স্যার 8760 টাকা পেয়েছি ওটা আপনাকে মোজা পড়ে লিখতে লিখতে হবে মানে মোজা পড়ে না মানে লিখে মোজা পড়ে নিতে হবে এবং হলো জায়গাটা সবুজ কালিতে লিখতে হবে হ্যাঁ স্যার সবুজ কালি দিয়ে লিখি আমি মোট 5টা নাম্বার লিখে আপনি বলেছেন কয়দিন আগে বলুন আর কি কি লিখছেন আর কি কি লিখছেন হ্যাঁ স্যার হ্যাঁ লিখেছি আপনি বলেছেন যে কর্মক্ষেত্রে যদি রিকগনিশন না পায় যদি অ্যাপ্রিসিয়েশন যদি না পাওয়া যায় তাহলে 453074212022228 এই নাম্বারটা আমি লিখি হচ্ছে বাম পায়ের কাফ মাসলে হ্যাঁ ঠিক 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 আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠান ফলো করেন এটা জেনে খুব ভালো লাগছে আর আমি স্যার খুবই মানে স্যারের ড্রিম ডেট নিয়ে বলুন নাম্বারটা হচ্ছে 453074212022228 স্যার 228 এটা আমি কেন আবার উল্লেখ করছি যাতে অন্যরা যারা রিকগনিশনটা কম পাচ্ছে তাহলে তারা যদি 4745307421202028 লিখে রিকগনিশনটা কিছু পরিমাণে হলো আসে আপনার কি এসেছে হ্যাঁ স্যার এসেছে আমি বুঝতে পারছি সেটা কতদিনের মধ্যে এসেছে স্যার ওটা আমি ধরুন আপনার 20-25 দিন ধরে লিখছি আমি ওটা এবং আমি ওটা দিয়ে আমি বুঝতে পারছি কিছু পজিটিভ কিছু আমি আগে থেকে কিছুটা চেঞ্জ আমি অনুভব করছি এটা আমি দিচ্ছি কেন উদ্দেশ্য হচ্ছে এর নাম্বারের মধ্যে কিছু গ্রহদের এনার্জি থাকে এটা আমি বোঝাতে চাইছি যে আমার কাছে কিছু গুপ্ত ফর্মুলা আছে ইউ ক্যান ইউজ মি আপনি যেমন বিজনেসম্যান এলআইসি করেন আমিও বিজনেসম্যান আমি কিছু ফ্রি দিচ্ছি দিয়ে বুঝুন যে আমার কাছে আরো অনেক কিছু আছে এবং সেটা কিন্তু বর্তমানে না স্যার ওটা ভালো যাচ্ছে না মানে ইনস্যুরেন্সটা তো ওটা কি ভবিষ্যতে আমার হতে পারে ভালো যায় না বলছি পৃথিবীতে কোনো জিনিসই ভালো লাগার নেই সচিন তেন্ডুলকার যখন ওই 14 বছর বয়সে পাকিস্তানে খেলতে গেছে উল্টো দিক থেকে ওয়াকার ইউনিস এবং ইমরান খানের 350 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে বল এসে ওর মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছিল সিধু তার আত্মজীবনীতে লিখছেন যে ম্যানে সোচা লন্ডা মার গেয়া এবং ওনাকে মেরে একদম ফেলে দেওয়া হয়েছিল এবং স্ট্রেচার করে কপিল দেবকে বলা হয়েছিল যে কি করবে কপিল দেব বলেছে কিছু নিয়ে চলে আসো উল্টে গেছিলো যখন ইরানি ওই যে মাঠের শেষ দিকে নিয়ে যাচ্ছে সেই সময় ইরানিকে বলছে ফোন করে কপিল দেব বলছে কী বলছে কী অবস্থা বলছে ও তো শুয়ে আছে যখন মাঠের ওই শেষের দিকে নিয়ে যাচ্ছে তখন ওই গলায় সচিন তেন্ডুলকার বলছেন ম্যানে খেলেঙ্গে ম্যানে খেলুঙ্গা যাক হিন্দি ভালো পারি না তার মানে খেলতে চাইছে তো আপনার কন্ডিশন কি সেরকম না আমার কন্ডিশন সেরকম আপনার কন্ডিশন কি সেরকম না আমার কন্ডিশন সেরকম আপনার সম্ভবত আমার কন্ডিশন সেরকম নয় আমাকে মেরে আমার মানে আপনি তো আমি বলছি আমাকে কেউ মেরে মুখ ফাটিয়ে দিয়েছে না না স্যার না তাহলে আমিও সচিন হতে পারবো না যা যে যত বড় প্রহার হবে সে তত বড় উন্নতি করবে এটা পরিষ্কার রুল জেনে নিন যে যে ঈশ্বর যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি প্রহার করে তার কারণ আপনি যদি কোনো একটা সোনার গয়না পড়েন সেটা গলায় হোক কানে হোক হাতে হোক যেখানে সেই সোনাটাকে খনি থেকে তুলে আনা হয় তার মায়ের গর্ভ থেকে টেনে ছিঁড়ে আনা হয় তাকে হাতুড়ি দিয়ে দামার দাম পেটানো হয় পিঠে তাকে সোজা করা হয় আবার আগুনে দেওয়া হয় নেগেটিভগুলোকে বার করা হয় কেমিক্যালের মধ্য দিয়ে দিয়ে আবার পেটানো হয় আবার আগুনের মধ্যে দেওয়া হয় সূক্ষ্ম সুরো একটা সরু একটা লোহার মতন অংশ থেকে খোঁচানো হয় তাকে খুঁজে আবার আগুনে দেওয়া হয় তাকে বেন্ড করা হয় নিউ শেপ করা হয় আবার ঘষা হয় আবার আগুনে দেওয়া হয় দেন সেটা কানে কুন্দন হয় গলায় হার হয় ইট ইজ দ্য প্রসেস এটা ভগবানের প্রসেস তো আপনি মনে রাখবেন আপনার ওপর আমি আজকে চাইছি আমি প্রত্যেকে চাই যারা আমাকে অনলাইনে প্রেডিকশন করেন বা যারা আমার কাছে আসেন আরাধ্য দেবতাকে জানান কেন আরাধ্য দেবতাকে জানবেন ওটা আমি করি স্যার বলুন আপনি আমি হচ্ছে আমার তো 4 তারিখের জন্ম আপনি বলেছিলেন যে দেবী সরস্বতীকে একবার বলি দুটো ডিফারেন্স বলে দিই ডেট অফ বার্থ থেকে একটা আন্দাজ পাওয়া যায় ডেট অফ বার্থ থেকে একটা আন্দাজ পাওয়া যায় এটা 100% কারেক্ট নয় দেবী 4-এর ডেটের লোকেরা সরস্বতী 1-এর ডেটের লোকেরা নারায়ণ বা কৃষ্ণ 2-এর ডেটের লোকেরা শিব 3-এর ডেটের লোকেরা 8 হাত হলা শিব বা গুরু বংশের কুলদেবী বা কুলদেবতা 5 তারিখের ডেটের জাতক তারা গণেশ 4 তারিখের ডেটের যারা তাদের দেবী সরস্বতী 6 তারিখের ডেটের যারা তারা লক্ষ্মী 7 তারিখের ডেট যারা তারা গণেশ 8 তারিখের ডেট যারা তারা দক্ষিণাকালী এবং 9 তারিখের ডেট যারা তারা হনুমানজি এটা একটা অ্যাভারেজ ঠিক আছে এটা কি বললেন চার্টের মধ্যে চার চার দেবী সরস্বতী আচ্ছা চার হচ্ছে দেবী সরস্বতী
চার মানে চার তেরো বাইশ এবং একত্রিশ, এটা করে আপনি কিছুটা ফল পাবেন, কিন্তু আরাধ্য দেবতাকে জানুন এবং আজকে আচ্ছা আর কিছু কোশ্চেন করুন, আমি কিছু দেখানোর আছে আজকে, এটা নিয়েই আমার কথা। কারণ আমি চাই প্রার্থনাটা প্রথম অ্যাপ্লাই হোক, প্রার্থনা করতে বিশেষ খরচা লাগে না, প্রার্থনার টেকনিকটা জানুন, কারণ ওই প্রার্থনার টেকনিকটা আপনি একবার জেনে যান ফার্স্ট, আপনি কিছু বেনিফিটেড হবেন, যখন বেনিফিটেড হবেন এটা আমিও বেনিফিটেড হবো, কারণ আপনি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেলেন, আমার বিজনেসের সোর্স তৈরি হলো, আপনি বুঝতে পারবেন যে এর কাছে টাকা ইনভেস্ট করে কিছু পাবো, আমার কিছু উদ্দেশ্য আছে আপনাকে দেওয়ার পেছনে, আমার উদ্দেশ্য বেশি। আচ্ছা আর কিছু কোশ্চেন করবেন? আমি কালকে সন্ধে ছটা পঁয়ত্রিশ নাম্বার দেখেছেন, সেখানে আমি বলেছি সন্ধে ছটা পঁয়ত্রিশ কালকে আমি বলেছি আপনার প্রত্যাশার কে আপনার প্রত্যাশার তৃণভূমিকে আপনি সাজান, সযত্নে সাজান, ছেড়ে চলে যাবেন না, আটকে রাখুন, আপনার তৃষ্ণাও মেটানো হবে, পরিপূর্ণভাবে মেটানো হবে, ধৈর্য ধারণ করুন, ঈশ্বর মেটাবেন, সরে যাবেন না। এবার কে ঈশ্বর, কী থেকে কোথায় ঈশ্বর, দয়া করে আমরা উপনিষদের একটা জায়গা দেখব, দেখুন একদম যদি পরেরটা দেখান একটু, দেখি একটু চট করে। হ্যাঁ দেখুন এখানে কি লেখা রয়েছে, হাইলাইট করে লেখা রয়েছে, দেখুন ভালো করে দেখুন, যেখানে গোলাপি রঙের হাইলাইট করা আছে দেখুন, ওটা দেখুন লেখা আছে ঈশ্বরকে, মানে অর্থাৎ পরম প্রভুকে, জগৎসৃষ্ট প্রভুকে, ওখানে লেখা আছে ন তশ্চ কশ্চিত প্রতিরস্তি লোকে ন চে সীতা নৈব চ শতস্য লিঙ্গম স কারণং করণাধিপ করণাধিপাধিপ ন চাস্য কশ্চিত জনিতা না চাদীপা। এটা শ্বেতাশ্বরূপ উপনিষদে লেখা রয়েছে ন নম্বর ভার্সে, ভেঙে ভেঙে বলছি, শ্বেতাশ্বর উপনিষদ বলছে ন তস্য কশ্চিত পতিরস্তি, মানে এর কোনো পতি স্বামী বা বাবা কেউ নেই, লোকে ন চে সীতা, লোকে ন চে সীতা মানে ঈশিতা কথার অর্থ হচ্ছে শাসক, এর ওপরে কেউ নেই, নৈব চ তস্য লিঙ্গম এনার কোনো স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ নেই, দেখুন লিঙ্গম বলে লেখা আছে, ভগবানের কোনো লিঙ্গ নেই, না পুরুষ না নারী, কেউ কেউ এটাকে লিঙ্গটাকে মানে করছেন যে কোনো বিশেষ চিহ্ন নেই, ন স কারণং মানে সমস্ত কিছুর কারণ, করণাধিপাধিপ কারণেরও কারণ, ন চাস্য তার কখনোই, কশ্চিত কখনোই, জনিতা মানে জনক নেই, তার বাবা নেই, ন চাধিপ মানে কোনো অধিপতিও কেউ নেই, স্বামীও নেই, অর্থাৎ এই লেখাটা প্রমাণ করছে এনাফ শ্বেতাশ্বর উপনিষদ, যে ঈশ্বরের কোনো পিতা নেই, ঈশ্বরের কোনো মাতা নেই, ঈশ্বরের কোনো বাবা নেই, ঈশ্বরের কোনো মা নেই, ঈশ্বরের কোনো সন্তান নেই, ঈশ্বরের কোনো দেখাতে হবে, ঈশ্বরের কোনো সন্তান নেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ঈশ্বরের আমাকে দিলে ভালো হয়, ঈশ্বরের কোনো বাবা নেই, ঈশ্বরের কোনো মা নেই, ঈশ্বরের কোনো লিঙ্গ নেই, ইনি সবার অধিপতি, শিবেরও তাই, কৃষ্ণেরও তাই, দুর্গার তাই, কালীর তাই, তার ওপর কেউ আছে, তার ওপরেও কেউ আছে, সেই সুপ্রিম পাওয়ারকে ডাকতে হবে, কীভাবে ডাকতে হবে আজকে আমার সময় নেই, পরের বেশি বলবো, কিন্তু আরেকটা দেখুন কেন দেবদেবী সৃষ্টি হলো, দেখুন দেখুন ছবিটা বেশ, দেবদেবী দেবদেবী কেন সৃষ্টি হলো দেখুন, আবার পড়ুন জায়গা দেখাও তো, ধোয়া দিতা এটা এটা নয় এই পরেরটা, পরেরটা দেখুন রাইট, দেখুন ওখানে কি লেখা আছে, শ্বেতাশ্বর উপনিষদে বলছে আদি চ সংযোগ নিমিত্ত হেতু পর স্ত্রী কালাদ কলহদপি দৃষ্ট তং বিশ্বরূপম ভবভূত মিড্ডং দেবং সচিত্তস্থ মুপাস্য পূর্বম, মানে যখন জগৎ সৃষ্টি হয়েছিল সংযোগের নিমিত্ত পরম প্রভু আমাদের বিভিন্ন দেবদেবী সৃষ্টি করেছেন, এবং কোথায় রয়েছে তখন হাইলাইট করা রয়েছে, তিনি কোথায় রয়েছেন, তিনি রয়েছেন আমাদের হৃদয়ের মধ্যে, সংযোগ নিমিত্তের জন্য দেবতাদের ডাকতে হবে, ডেকে পাবো, যেমন আমি মোবাইলে যদি কথা বলি সিগন্যাল যদি না থাকে ফোনে কথা বলতে পারবো না,
সিগন্যাল না থাকলে মেসেজ সেখানে পৌঁছবে না, ওই সিগন্যাল হচ্ছে দেবতা। নেক্সট দিন বলবো একদম। আবারও আমাদের দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময়। নমস্কার মনি দেখে, নমস্কার সবাইকে।